মর্নিং, আজকে আমি খুব 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 হ্যাপি। আজকে দেখো আমি 12টা বেজে গেছে আর আমি দেখো এখন স্নান সেরে নিয়েছি, একেবারে রেডি হয়ে রান্না করতে যাব। আর একটু আগে আমরা সকালে খাওয়া দাওয়া সেরে আমার সেলের সেন্টারে গিয়েছিলাম, গিয়ে খাবার এনেছি। আর এই আমি রান্নাও করেছি, বেগুন ভাজা আর চিকেন চপ বানাবো। এবারে চিকেন চপ খাওয়া খেয়ে দিয়ে উঠে আবার আমার 3:30টার সময় মানে ডাক্তারবাবুর ওখানে সোহাগের নাম লেখানো আছে, ওকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে। তো দেখাচ্ছি সবই কী কী হচ্ছে। তো চিকেন চাপটা কীভাবে বানাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো, ঠিক আছে? এই দেখো চিকেন, তাই না সোনা? আমরা আজকে চিকেন চাপ খাবো। বড় বড় পিস করে কেটে এনেছে আর আমি একটু ছুরি দিয়ে কেটে কেটে দিয়েছি, যাতে ভালো করে ওর ভিতরে মশলা ঢোকে, টেস্টটাও ভালো হয়। দেখো ম্যারিনেশন করে রেখেছি। ও, চিকেন চাপ খাবো, চিকেন খাবো। তুমি চিকেন খাবে? এই দেখো সবগুলো ম্যারিনেশন করা হয়ে গেছে। তো আমি এটা কিন্তু প্রায় 2 ঘন্টা মতো আমি ম্যারিনেশন করে ফ্রিজে রেখেছিলাম, এখন আমি বার করে নিয়েছি, নর্মাল হয়ে গেলে তারপর রান্না বসাবো, ঠিক আছে? তো আমার সমস্ত মশলা রেডি করা হয়ে গেছে। তো দেখো, এই দেখো তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি, এইগুলো একটু লাল লাল মতো হয়ে গেল, তারপর আমি পেস্ট মশলাগুলো দিয়ে দেবো, আদা রসুন তারপরে পেঁয়াজ সবগুলো আমি একসঙ্গে পেস্ট করে দিয়ে দিয়েছি। আর সমস্ত গুঁড়ো মশলাগুলো তো আমি মাংসের সঙ্গে মিশিয়েই দিয়েছি। আর এই দেখো টক দইটা ফেটিয়ে ওর সঙ্গে মিশিয়ে দেবো, টক দইটা কিন্তু ভালো করে ফেটাতে হবে, এবং যখন আমি ওই মশলার সঙ্গে দেবো মশলাটা তখন আমার মানে মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে, বেশি হাই আঁচে রাখলে কিন্তু টক দইটা কেটে যাবে, তাই জন্য একটু মিডিয়াম টু লো আঁচে রেখেছি। আর এই দেখো চিকেন আমার প্রায় কষা হয়ে গেছে, আগে চিকেনটাকে ভালো করে ভেজে নিতে হবে, তারপরে কিন্তু ওই কষা মশলার সঙ্গে এইগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে গরম জল দিয়ে ঢেকে রাখতে হবে, ঠিক আছে? হালকা একটু গরম জল দেবো, এই রান্নায় বেশি জল দেওয়া লাগে না, মানে এটা বেশিরভাগটা তেলের উপরেই হয় আর কি, চাপ তো, তো এটা একটু বেশি তেল লাগে। তো দেখতেই পাচ্ছ আমি কেমনভাবে করছি, একটু বেশি তেল দিয়েই করতে হবে। আর রান্নাটা এত টেস্ট হয় না, একবার বানিয়ে খেয়ে দেখো জাস্ট মানে ভুলতে পারবে না, এত ভালো লাগে। মানে এমনি নর্মাল রান্নায় আমরা যেরকম জল দিয়ে রান্নায় একটু ঝোল করি, স্যুপ বানাই, তো আমরা এখানে কিন্তু সেরকম ঝোল ঝোল করব না, এটা জাস্ট কষা কষা হবে। আর এই যে তেল ঝোল মানে তেল আর মশলাগুলো একটু হালকার উপরে ঝোল আর কি, মানে ভাতের সঙ্গে সরু চালের ভাতের সঙ্গে খেলে না জাস্ট জমে যাবে, একবার জাস্ট তোমরা খেয়ে দেখো আমার কথা শুনে, এত সুন্দর লাগে। আমার হাজব্যান্ড তো এটা ভীষণ ভীষণ পছন্দ করে, রান্না করতে করতেই মানে অর্ধেক তুলে তুলে খেয়ে ফেলে। এবার আমি একটু ধনে পাতা দিয়ে দিয়েছি ওপর দিয়ে। হ্যাঁ, ধনে পাতা এখন যেহেতু কাঁচা ধনে পাতা পাওয়া যাচ্ছে, তো ধনে পাতার ফ্লেভারটা আমার ভীষণই ভালো লাগে। আমি এখন প্রত্যেকটা রান্নায় প্রায় ধনে পাতা ইউজ করি আর আমার ভীষণ ভালো লাগে, যতদিন পাওয়া যাবে মোটামুটি, তারপরে তো আবার গুঁড়ো মশলা ইউজ করতে হবে। আর এই গুঁড়ো লঙ্কা একটু দিয়ে দিয়েছি, কালারটাও খুব সুন্দর হয়েছে, ক্যামেরায় অত ভালো কালার আসেনি কিন্তু মানে দেখতে কিন্তু সামনে থেকে দারুণ লাগছে। আর এত সুন্দর সিদ্ধ হয়েছে, টেস্টটা এত সুন্দর হয়েছে, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও টেস্ট হয়েছে, ঠিক আছে? ওয়াও টেস্ট, নাইস, ওয়াও গাইস, টেস্ট নাইস হয়েছে, নাইস, সুপার, বলো। আর হ্যাঁ, এই দেখো আমার সোনাইয়ের বাবা বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, আমরা এখন যাচ্ছি স্টেশনের দিকে যাব, স্টেশনের দিকে গিয়ে ওখানে আমাদের ডাক্তারবাবু বসে আছে, ওখানে যেতে হবে, আমাদের নাম লেখানো আছে। কিছুই না, জাস্ট একটু ঠান্ডা লেগেছে, তো মানে ওর একটু কাশিও হচ্ছে, তো সেই জন্য ভাবছি একটু ওষুধ নিয়ে আসি। হ্যাঁ, মানে এখন তো জ্বর সর্দি কাশি হলেও ভয় লাগে, বাবারে কী জানি কী হয়ে যায়, মানে এই 2 দিন একটু ঠান্ডা মতো লেগেছে, তো ভাবলাম একটু ডাক্তার দেখিয়ে আসি, অনেকদিন ওকে নিয়ে যাওয়া হয় না, একেবারে ওয়েট টোয়েটগুলো করিয়ে আনবো। মাঝে মাঝে বাচ্চাদের চেক আপে নিয়ে যাওয়া ভালো, এমনি সেরকম কোনো সিরিয়াস কোনো ব্যাপার না, তবুও নিয়ে যাচ্ছি, তো দেখতে থাকো কী হচ্ছে, কোথায় যাচ্ছি। তো আমরা দেখো স্টেশনের কাছে এসে গেছি, তো আমরা এবার ডাক্তারখানায় ঢুকবো, ডাক্তারখানায় অলরেডি অনেকে এসে গেছে, আমরা নাম লেখানো ছিল প্রথমের দিকে, তো আমরা একটু লেট করেই ফেলেছি, তো কী আর করবো, যাকে দেখি কী আলোচনা করি কী বলে, কত লেট করে দেখি। এটা হচ্ছে স্টেশনের কাছে শিলা পলি ক্লিনিকে এসেছি, সিএন জানা ডাক্তারবাবু উনি বসেন, উনি কিন্তু খুব ভালো, উনি হচ্ছে মানে বাড়িতেও যদি আমার ছেলে কোনো সমস্যা হয় ফোন করি তো উনি কিন্তু ওষুধপত্র বলে দেন, বা বলে কি এইটুকু কারণে আসতে হবে না, আমি ওষুধ বলে দিচ্ছি তুমি কিনে খাইয়ে দিও,
এই মানে খুব ভালো ডাক্তার। আমি আগে একটা শিশু বিশেষজ্ঞকে দেখাতাম, তো উনি তো মানে টাকা ছাড়া কিছুই বোঝেন না, ফোন করলে রিসিভ করেন না, অনেক কিছুই করতে চায় না, সামান্য ব্যাপারে দেখাতে আসতে হতো। তো এই ডাক্তারবাবু কিন্তু খুবই ভালো। আর শিলা পলিক্লিনিকে দেখো অনেক ডাক্তার বসে, অনেক ডাক্তার এখানে যে দাদা বসে আছে দাদা খুব ভালো, আমার ছেলেকেও খুব ভালোবাসে, প্রত্যেকটা বাচ্চাকেও খুব ভালোবাসে। আর আসার সঙ্গে সঙ্গে ছেলেকে দুটো বল দিয়েছে, তো ও তো ফোন নিয়ে খুব মজা করছে। আর আমার হাজব্যান্ড বসে আছে, ওর ফোনের চার্জটা একটু কম হয়ে গেছে, তো এখানে ঢুকে বসে ওই যে দেখো ফোনে চার্জ দিচ্ছে। তো ভালো মোটামুটি ওদের ওখানে বললাম যে ফোনটা একটু চার্জ কম হয়ে গেছে, তো একটু চার্জ দেওয়া যাবে, তো বলো ঠিক আছে আপনি ওখানে বসে একটু চার্জ করিয়ে নিন। ভালো মোটামুটি, তোমাদের যদি কারো সমস্যা হয় তোমরা এখানে আসতে পারো। ডাক্তারবাবু কিন্তু ভীষণ ভালো মানুষ, আর মানে খুব ফ্রেন্ডলি, মানে তুমি ফোন খুলে তোমার সমস্ত সুবিধা অসুবিধার কথা বলতে পারবে। যে অনেকে শুনতে চায় না, টাইম দেয় না, যে তাড়াহুড়ো করে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বলে প্রেসক্রিপশন লিখতে পারলেই বাঁচে, এখানে কিন্তু ওরকম না। ডাক্তারবাবু অনেক টাইম দিয়ে দেখেন এবং মানে সুবিধা অসুবিধা ভালো মন্দ সব দিকটাই খুঁটিয়ে দেখে এবং সমস্ত কিছুই বলে দেয় ভালো করে। ওই দেখুন ওই দেখছে একটা বাচ্চার ওই শ্বাসকষ্ট হচ্ছে, একটু জ্বর হয়েছে, তো সেই জন্য ওকে ভালো করে দেখলো। এবার ওর পরে কিন্তু আমাদের আমাদের দুষ্টুটা কি করছে, খুব দুষ্টুমি করছিল, আমি কোলে নিয়ে বসে আছি। আর ওর হচ্ছে টিকা টিকা স্পেশালি আমি কিছু টিকা নিয়ে নিই এখান থেকে, মানে আমি সরকারের থেকে যে টিকাগুলো দেয় সেগুলো তো হেলথ সেন্টার থেকে নিয়ে নিই, আর এখান থেকে স্পেশাল কিছু টিকা যেগুলো সরকার থেকে দেয় না সেগুলো আমি এখান থেকে নিয়ে নিই। ওর টিকার কার্ডও আছে আমার হাতে। আমি দেখো ওদের প্রায় দেখা কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু আমরা যাবো। হ্যাঁ ডাক্তারবাবু মানে ওর মাকে গালাগালি করছিল, বলছে শ্বাসকষ্ট হচ্ছে তুমি এত লেট করে কেন এনেছো, তাড়াতাড়ি কেন আনোনি। তা মোটামুটি ওদের হয়ে গেছে, ওই দেখো হাতে বল দেখতে পাচ্ছ, প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু বল দিয়েছে। আর আমার ছেলে বল দুটো দুষ্টুমি করছিল বলে ব্যাগের মধ্যে আমি রেখে দিয়েছি, আর ও অন্য একটা ভাইয়ের বল নিয়ে কারাগারি করছে। এবার দেখো আমরা ঢুকছি আর ডাক্তারবাবু দেখো কী বলছে, আগে প্রেসক্রিপশনের লিস্ট আগে নেয়। খুব ভালো ডাক্তারবাবু, তো তোমরা এখানে আসতে পারো, খুব ভালো, আমার তো ভীষণ ভালো লাগে। দেখো আমরা বলাকা মাঠে এসেছি, বাড়ি যাওয়ার পথে এখন সন্ধ্যা হয়ে গেছে, তো মাঠে এক ঘন্টা মতো খেলা করবো, দৌড়াদৌড়ি করাবো ছেলেকে, তারপরে ওর সঙ্গে আমিও দৌড়াবো, তারপরে কিন্তু বাড়ির দিকে যাব, গিয়ে ওকে টিফিন দেবো। মার্কেটে আমরা কিছু টিফিন করেছি, এটা ওটা খেয়েছি, তারপরে মাঠের দিকে এসেছি। আমার ছেলে তো খাবারের দোকান দেখলে আর ওখান থেকে পাশ ফিরবে না যতক্ষণ না খাবার কিনে দেবো। তো দেখো মাঠে সবাই গল্প করছে, সব আমার ছেলে বন্ধু আর আমার বান্ধবী বন্ধুরা সব বসে আছে, মানে সব বাবা মায়েরা আসে এখানে গল্প করে সবাই, অনেক মানে 7টা 8টা কেউ 9টা 10টা অনেক সময় অবধি থাকে, তো আমি 7টা অবধি থাকি। বাড়িতে সন্ধ্যেবেলা চলে এসেছি দেখো, আর এখন বানাচ্ছি আমি চিকেন পকোড়া। সকালে চিকেন রান্না করেছিলাম, তো আমি কিছুটা রেখে দিয়েছিলাম সন্ধ্যেবেলা এসে একটু পকোড়া বানাবো বলে। তো আমি দেখো এতে বেসন, গোলমরিচ গুঁড়ো, তারপরে তোমার কর্নফ্লাওয়ার, সমস্ত লবণ, হলুদ, এটা ওটা লঙ্কা গুঁড়োটুকুও দিয়েছি, দিয়ে এই একটু চিকেনগুলোকে ছোটো ছোটো পিস করে ভেজে নিচ্ছি। আর এটা কর্নফ্লাওয়ার দেওয়া থাকে, তো এত সুন্দর ক্রিসপি হয়, এত টেস্টি, তোমরা জাস্ট খেয়ে দেখো। আমি দুপুরবেলা ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম, তো তো এখন ভাজছি, তো এত সুন্দর টেস্ট হয়েছে তোমাদেরকে আমি বলে আর বোঝাতে পারবো না, তো এর জন্য বানিয়ে খেয়ে দেখতে হবে। আর এর সঙ্গে আমি কিন্তু একটা থালায় করে নিয়ে বসেছি সন্ধ্যেবেলা টিভির একবার খাবো, দেখো মানে কাসন্দি আর একটু টমেটো সস নিয়ে নিয়েছি। তো আজকে অবধি বাই বাই, সবাই ভালো থেকো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো।